আগামী বছর জুনে পর্দা উঠতে যাচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর বিশ্বকাপের। বিশ্বকাপের 21তম আসর অনুষ্ঠিত হবে রাশিয়াতে। 2018 সালে রাশিয়া বিশ্বকাপ আসর 14 জুন থেকে শুরু হয়ে চলবে 15 জুলাই পর্যন্ত। রাশিয়া বিশ্বকাপে অংশ নেওয়া বিশ্বের সেরা 32টি দলকে এরই মধ্যে 8টি গ্রুপে ভাগ করে দেয়া হয়েছে। এর মধ্যে গ্রুপ ইতে রয়েছে 5 বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। ব্রাজিলের প্রতিপক্ষ হিসেবে খেলবে সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া। গ্রুপ পর্বে বলতে গেলে সহজ দলই পড়েছে ব্রাজিলের সাথে, তবে তাদের সঙ্গে সতর্কতার সাথে খেলবে বলে জানিয়েছে ব্রাজিল কোচ তিতে। সেই সঙ্গে এবারের বিশ্বকাপে নিজের ফেভারিট দলের নামও জানালেন তিনি। ব্রাজিল কোচ তিতের ফেভারিটের তালিকায় নেই 2 বারের বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। তিনি আর্জেন্টিনাকে বিশ্বকাপে ফেভারিটের তালিকায় রাখেননি, বরং তিনি তালিকায় রেখেছেন ব্রাজিল, ফ্রান্স, জার্মানি ও স্পেনকে। বিশ্বকাপে ফেভারিট কারা, এমন প্রশ্নের উত্তরে কোচ তিতে বলেন, প্রথমে আমি ব্রাজিলকে রাখব, তারপর আসবে জার্মানি, ফ্রান্স ও স্পেনের নাম, আর এই দলগুলো থেকেই বিশ্বকাপ জয়ের সম্ভাবনা বেশি। এ সময় কোচ তিতে আরো বলেন, রাশিয়া বিশ্বকাপে ব্রাজিল যে কোনো দলের জন্য হুমকি হয়ে দাঁড়াবে, এটা নিঃসন্দেহে বলা যায়। আমাদের দলে কিছু তরুণ খেলোয়াড় রয়েছে, রয়েছে নেইমারের মতো বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। নেইমার জুনিয়র, গ্যাব্রিয়াল জিসুস ও কোটিনহোর মতো খেলোয়াড়রা যে কোনো দলের রক্ষণকে কাঁপিয়ে দিতে পারে, তবে আমরা প্রতিটি দলের সঙ্গে নিজেদের সর্বোচ্চটা দিয়ে খেলব। বিশ্বকাপে কাউকে ছোট করে দেখার কিছুই নেই। রাশিয়া বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চটা দিয়ে যোগ্য দল হিসাবে বিশ্বকাপ জয়ের চেষ্টা করব, সেজন্য আমরা এখন থেকেই অনুশীলন শুরু করেছি। বিশ্বকাপের আগে আমরা আরো কয়েকটি প্রীতি ম্যাচ খেলব, যেগুলো আমাদের বিশ্বকাপে প্রস্তুতি হিসেবে দারুণ কাজে দেবে।